আমি হৈমন্তী দাস, পয়জন টেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের এখানে একটি ভেটেরিনারি শপ রেডি হয়েছে, যেটা কমপক্ষে প্রায় এক বছরের ওপর ধরে এটি চলছে। এর সঙ্গে এখন নতুন সংযোজন হচ্ছে একটি ল্যাব, যার নাম ভেট ওয়েলবিং ডায়াগনস্টিক সেন্টার। আপনারা আপনাদের বাড়ির পশুদের এবং পথ পশুদের জন্য উন্নত মানের চিকিৎসার সুব্যবস্থা পাচ্ছেন, কারণেই আপনারা আপনাদের বাড়ির পশু এবং পথ পশুদের জন্য আমরা আপনাদেরকে আমাদের এই ল্যাবে আহ্বান জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমাদের ল্যাবের পুরো অ্যাড্রেসটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। এটি হলো কোন্নগরে, যার নাম ভেট ওয়েলবিং ডায়াগনস্টিক ল্যাব। আপনাদের যে কোনো প্রয়োজনে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, 9433-24-330। ধন্যবাদ। শহরে একটি অত্যাধুনিক ভেটেরিনারি ল্যাব, যেটা হুগলি জেলায় প্রথম, এমনটাই দাবি করা হচ্ছে পশু চিকিৎসার ক্ষেত্রে। ভালো লাগছে? ভালো তো নিশ্চয়ই, কারণ অবলা জীব, তাদের তো দেখার কেউ নেই, বলার কেউ নেই, তারা শুধু কষ্টই পেয়েছে। এখন আস্তে আস্তে মানুষের মধ্যে চেতনা বেড়েছে, এবং এই চেতনা বাড়ার ফলে মানুষ জীবদের প্রতি যে মানুষের ভালোবাসা, যেটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, সেটা আস্তে আস্তে বাড়ছে। আগে সাধারণত কুকুর বিড়াল রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে, এখন অন্য কেউ বাড়িতেও পুষছে, মানুষের মধ্যেও তাদের প্রতি, পশুর প্রতি প্রেম ভালোবাসা সব কিছুই বাড়ছে। পশু হাসপাতাল করেছি, ওখানে 30 টাকার বিনিময়ে ডাক্তারও দেখানো যায়, ওষুধ যা লাগে সেটাও আমরা প্রোভাইড করি, ইঞ্জেকশান দিলে সেটাও আমরা কিনে দিয়ে, মানে প্রায় কিছুই না, জাস্ট একটা টোকেন মানি নেই, তার বিনিময়ে ওষুধপত্র সব আমরা কিনে দিই। আর এটা হওয়াতে ভালোই হলো, কারণ কুকুরের যে সমস্ত রোগ হয় সেখানে পরীক্ষা করার ব্যাপার থাকলে সেগুলি প্রায় কোনো জায়গাতেই নেই, তো এইখানে যদি সেটা হয় সেটা নিশ্চয়ই ভালো। এবং মানুষেরও যেমন কাজে লাগবে তেমনি তারাও বাঁচতে পারবে, তারাও অন্তত ফিল করবে যে আমাদের জন্য মানুষ ভাবনা চিন্তা করছে, যেটা আগে পশু মানে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, যা খাওয়ার পেত, কিন্তু এখন তাদের চিকিৎসা হচ্ছে, সরকারের মনোভাব পাল্টাচ্ছে, মানুষের মনোভাব পাল্টাচ্ছে, মানুষও চেষ্টা করছে যে যাতে কুকুর পশু পাখি যারা আছে তাদের প্রতি মানুষের এখন অনেক চিন্তা ভাবনা পাল্টে গেছে। ধন্যবাদ। বাড়বে সেটাই আমার মনে মনে হয়। ধন্যবাদ।